হ্যালো গাইস, আমরা সকলেই খুবই আগ্রহী কোরিয়ানদের স্কিন কেয়ার সিক্রেট সম্পর্কে জানতে। কোরিয়ানদের গ্লোয়িং এবং ক্লিন স্কিন সিক্রেট সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে বলবো কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে এবং তাদের ডায়েট প্ল্যান এবং তারা যে ঘরোয়া পদ্ধতি ইউজ করে এবং যাবতীয় বিষয় সম্পর্কে এই ভিডিওতে জানবো। এবং ভিডিওটি শেষে বলবো গিভওয়ে সম্পর্কে। ছোট্ট একটি গেম শো হবে, সেই গেম শোয়ে আপনি যদি উইনার হতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় কিছু গিফট। তাই আপনি যদি গিভওয়ে লাকি উইনার হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোরিয়ানদের এত স্বচ্ছ এবং চকচকে স্কিন কেন হয়? এর মূল কারণ হলো তাদের ডায়েট এবং স্কিন কেয়ার এবং ঘরোয়া পদ্ধতি ইউজ করা। সুন্দর স্কিন, হেয়ার এবং মাসেলস নির্ভর করে আমাদের ডায়েটের উপর। তাই তাদের মতন স্কিন পেতে হলে অবশ্যই তাদের ডায়েট ফলো করতে হবে। আমরা যেমন স্ন্যাক্সে চপ, সিঙ্গাড়া, পকোড়া ইত্যাদি খেয়ে থাকি, কিন্তু কোরিয়ানরা স্ন্যাক্সে স্টিউজ নামক এক ধরনের স্যুপ খেয়ে থাকে, যার মধ্যে থাকে নানান ধরনের ভেজিটেবলস এবং যা হেলথের জন্য খুবই ভালো। এবং তারা প্রত্যেক মিলের সাথে ফার্মেন্টেড ফুডস খায়, যা খুবই উপকারী ডাইজেশনের জন্য। তো সেজন্য আপনি আপনার মিলে রেগুলার বিভিন্ন ভেজিটেবলস এবং সিজনাল ফ্রুটস, স্যালাড এবং স্যুপ খাবেন। কোরিয়ানরা যে মিলের সাথে ফার্মেন্টেড ফুডস খায়, সেই ফার্মেন্টেড ফুডস হিসেবে আপনি এই ধরনের খাবারগুলি খেতে পারেন। এগুলি ডাইজেশনে খুবই হেল্প করে। তো এবার জানবো কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে। কোরিয়ানরা তারা সুন্দর একটি স্কিন কেয়ার রুটিন ফলো করে। তারা প্রথমে একটি জেন্টেল ক্লিনজার ইউজ করে ফেসকে ক্লিন করে নেয়। এরপর টোনার ইউজ করে। এই টোনার তারা ঘরোয়া উপায়ে বানায় এবং তারা ব্যবহার করে। আপনিও ঘরোয়া উপায়ে এটি বানাতে পারেন। আপনি একটি বাটির মধ্যে সারা রাত চাল ভিজিয়ে রাখুন এবং সকালে চাল ফেলে দিয়ে এই পানিটাকে ছেঁকে একটি ছোট স্প্রে বোতলে সংরক্ষণ করুন। দেন এটি টোনার হিসেবে রেগুলার ইউজ করবেন। এটি ত্বকের ব্রণ দূর করে এবং ত্বকের পোর্সের সমস্যা সমাধান করে। এছাড়াও ত্বকের সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং এর ফলে পোর্সের সমস্যা একদমই কমে যায়। আপনার ত্বক যদি ড্রাই এবং ব্রণযুক্ত হয় তাহলে আপনি এটি ইউজ করতে পারেন। এটি ত্বকের দাগ দূর করবে এবং ত্বকে উজ্জ্বলতা আনবে। এবং এতে রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্যের ছাপ দূর করে। এটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং সানট্যানের দাগও দূর করে। এই টোনারটি ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী এক ধরনের উপাদান। তাই আপনি আপনার স্কিনের রেগুলার বেসে এই টোনারটি ইউজ করতে পারেন কোরিয়ানদের মতো। এরপর তারা ইউজ করে সিরাম। টোনার ইউজ করার পর তারা সিরাম হিসেবে ইউজ করে ভিটামিন সি সিরাম। আমরা যে ডেলি বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করি তা ফেস থেকে ডার্ট পলিউশন দূর করে এবং ফেসকে ক্লিন করে। কিন্তু স্কিনে ন্যাচারাল গ্লো আনতে হলে অবশ্যই আপনার ইউজ করা দরকার ডেলি ভিটামিন সি সিরাম। ফেসের ডার্ক স্পট, রিঙ্কলস, অ্যাকনে এবং বার্ধক্যের ছাপ দূর করে এই ভিটামিন সি সিরাম। সিরাম ইউজ করার পর তারা ইউজ করে ময়েশ্চারাইজার। ভিটামিন সি সিরাম ইউজ করার পর তারা ময়েশ্চারাইজার ইউজ করে যাতে ফেস ময়েশ্চারাইজিং থাকে। দেন তারা ইউজ করে সানস্ক্রিন। সূর্যের হার্মফুল ইউভি রশ্মির কারণে আমাদের স্কিন ড্যামেজ এবং ট্যান হতে পারে। তাই আমাদের বাড়ি থেকে বার হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে তারপরে বার হওয়া উচিত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সূর্যের ইউভি রশ্মি আমাদের স্কিনকে ক্ষতি করে। তাই শীতকাল হোক বা গরমকাল, উভয় সময় আমাদের সানস্ক্রিন ইউজ করা দরকার। এছাড়াও আপনি আপনার সাথে SPF 30 ওপরে একটি সানস্ক্রিন আপনার সাথে ক্যারি করতে পারেন। গরমের সময় প্রচণ্ড ঘামের কারণে সানস্ক্রিন মুছে যায়, তাই আপনার সাথে ক্যারি করা সানস্ক্রিন আপনার হাতে এবং ফেসে মেখে নিতে পারেন। আপনি যদি জানতে চান কোন সানস্ক্রিনটি বেস্ট হবে আপনার স্কিন টাইপ অনুযায়ী তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোরিয়ানরা বেশি টাকা নষ্ট করতে পছন্দ করেন না সেলুনে গিয়ে। তারা ডার্মাটোলজিস্ট ট্রিটমেন্ট করতে বেশি পছন্দ করে। সো আপনিও যদি কোরিয়ানদের মতন স্কিন পেতে চান তাহলে অবশ্যই আপনি এই স্কিন কেয়ার রুটিনটি ফলো করবেন এবং তাদের ডায়েট প্ল্যান সম্পর্কে বললাম সেগুলিও ফলো করবেন। তাহলে আপনিও তাদের মতন গ্লোয়িং স্কিন পেতে সক্ষম হবেন। তো এবার গিভওয়ের কথা বললে, তো এই গিভওয়ে উইনার হতে চাইলে আপনাকে কী করতে হবে? সবার প্রথমে এই ভিডিওটিতে একটি লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনি আমাদের এজি হাং চ্যানেল থেকে কতটা উপকৃত হয়েছেন এই সম্পর্কে কিছু সুন্দর কমেন্ট করতে হবে। এবং কমেন্টের শেষে আপনি কোন কান্ট্রি থেকে দেখছেন সেটিও লিখতে ভুলবেন না। যার কমেন্ট সব থেকে সুন্দর হবে সেই একজন লাকি উইনার পেয়ে যাবে দুটি আকর্ষণীয় গিফট। আমাদের চ্যানেলে 50K ফ্যামিলি কমপ্লিট হলে সেই লাকি উইনারের নাম ঘোষণা করা হবে এবং যে উইনার হবে তার নাম ও ছবি দেখানো হবে। গিভওয়ের জন্য যে দুটি গিফট দেওয়া হবে সেটি নেক্সট ভিডিওতে দেখানো হবে এবং যে উইনার হবে তার সাথে আমরা কন্ট্যাক্ট করে নেব এবং তার অ্যাড্রেসে সেই গিফট দুটি পাঠানো হবে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 50K ফ্যামিলি কমপ্লিট করে দাও।